চুন ছাড়া পানবিলাস খাওয়াই যায় না, তাই তো গান রয়েছে, পান খাইয়া ঠোঁট লাল করিলাম সোনা বন্ধু লক্ষ্মী কইল না। এই চুন কেবল পানবিলাসেই নয়, ব্যবহার হয় নানা কাজে। এই চুন কিভাবে তৈরি হয় আজ রয়েছে সে গল্প। প্রাচীনকাল থেকেই অতিথি আপ্যায়ন সহ নিজস্ব ঐতিহ্যে পান খেয়ে আসছে বাঙালিরা। তবে চুন ছাড়া পান লবণ ছাড়া খাবারের মতোই, স্বাদের পাশাপাশি চুন পানমুখকে রাঙিয়ে তোলে, সৌন্দর্য বাড়ায়। নদী বা জমির বিভিন্ন প্রকার শামুক দিয়ে ধাপে ধাপে তৈরি হয় পানপ্রেমীদের চুন। সনাতনী পদ্ধতির পাশাপাশি এখন চুন শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া। পদ্ধতির পর এসেছে আধুনিকতা, এই যে মেশিনে চুন প্যাকেজিং হচ্ছে, প্যাকেটজাত চুন পৌঁছে যাচ্ছে লোকের মধ্যে। তবে চুন কেবল পান খাওয়ার জন্যই তৈরি হয় না, মাছের ঘেরের পানির পরিষ্কার ও রঙের কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে শুকনো গুঁড়া চুন ব্যবহার হয়। বংশ পরম্পরায় এই শিল্পের সাথে জড়িতরা কৌর সম্প্রদায় নামে সমাজে পরিচিত।